بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলল আমি কি তোমাকে এই কথা বলিনি যে তুমি আমার সঙ্গে থেকে কখনো ধৈর্য ধরতে পারবে না قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا সে বলল যদি এরপর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্তসীমায় পৌঁছে গেছো فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا ترى دجان أبار بات جلت شروع كله কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করল অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল সে প্রাচীরটাকে সোজা করে দিল মুসা বলল তুমি চাইলে তো এ কাজের উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলল বেশ এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর সে কিশোরটির ঘটনা হচ্ছে তার পিতামাতা উভয়ই ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফরমানি ও কুফুর দ্বারা প্রভাবান্বিত করে দেবে فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا
ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا. সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা। আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের, এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল নেককার ব্যক্তি, এই কারণেই তোমার রব চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এ প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ, এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. হে নবী, এরা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলো হ্যাঁ আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সে বিবরণ তোমাদের পড়ে শোনাচ্ছি। إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا. আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য সব উপকরণও দান করেছিলাম। فَأَتْبَعَ سَبَبًا, অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরুলো। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا. চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল, তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি বললাম, হে যুলকারনাইন, এরা তোমার অধীনস্থ, তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাবও গ্রহণ করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا. সে বলল, হ্যাঁ এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব, অতঃপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরুল। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল, তখন সে সূর্যকে এমন এক জাতির উপরে দিয়ে উদয় হতে দেখল যাদের জন্যে তার উত্তাপ থেকে রক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করে রাখিনি। যুলকারনাইনের ঘটনা এই রকমই ছিল, তার কাছে যা ছিল আমার কাছে সে সম্পর্কিত সব খবর মজুদ আছে। ثم أتبع سببا, অতপর সে আরেক অভিযানে
পথে বেরোল। إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا এমন কি চলতে চলতে সেই দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছলো। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা যুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا ترى বিভিন্ন ভাবে তাকে বলল হে যুলকারনাইন নিঃসন্দেহে ইয়াজুজ মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুটি দল, তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো, আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। আতুনি যুবাল হাদিদ حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। অতঃপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপরে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনকে উত্তপ্ত করল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঠেলে দেব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا অতঃপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে সক্ষম হল না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا যুলকারনাইন বলল এগুলো আমার মালিকের অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন, আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا কিয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব, তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্য সামনে এনে হাজির করব। الذين كانت اعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়েতের কথা শুনতেই পেত না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء
أعتدنا جهنم للكافرين نزلا কাফেররা কি এই কথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়েই রেখেছি قل هل ننبئكم بالأخسرين أعمالا হে নবী তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا إرائي হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াত সমূহ অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কিয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا এটাই জাহান্নাম এটাই তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াতসমূহ তার বাহক রসূলদের বিদ্রূপের বিষয় হিসেবে গ্রহণ করেছে إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا অপর দিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরদিন থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا هي نبي তুমি বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করা এর জন্যে যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি বানিয়ে সাহায্য করার জন্যে নিয়ে আসি তবুও قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا হে নবী তুমি বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ তবে আমার উপর ওহী নাজিল হয় আর সে ওহীর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন সবসময়
ভালো কাজ করে সে যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي كافها يا عين صاد كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলোকে স্মরণ করা যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। إذ نادى ربه نداء خفيا যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا সে বলেছিল, হে আমার রব, আমার হাড় সত্যি সত্যি দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে, তুমি আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমার পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি, এদিকে আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে, একান্ত তোমার কাছে থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া যে আমার উত্তরাধিকারিত্ব করবে, উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের, হে আমার রব, তুমি তাকে একজন সন্তোষজনক ব্যক্তি বানাও। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া, এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে, আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়ে গেছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ এটা এভাবেই হবে, তোমার রব বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ, আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, তখন তুমিও তো কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا সে বলল, হে আমার রব, আমাকে এই জন্যে কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا অতঃপর সে কামরা থেকে বেরিয়ে
তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এরপর ইয়াহইয়ার জন্ম হলো, সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম, হে ইয়াহইয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। وَحَنَانًا مِّن لَّدُنَّا وَزَكَاةً وَكَانَ تَقِيًّا। সে একান্ত আমার কাছ থেকেই হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّا। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাআসু হাইয়্যা। তার উপর শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে, শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হে নবী, এ কিতাবে তুমি মারইয়ামের কথা কিছু স্মরণ করো, বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম, সে পুরোপুরি একজন মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত, আমি এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। সে বলল, এ কি বলছো তুমি, আমার ছেলে হবে কিভাবে, আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি আর না আমি কখনো অসতী ছিলাম। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। সে বলল, হ্যাঁ এভাবেই হবে, তোমার রব বলছেন তা আমার জন্যে খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্যে কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ সদৃশ একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার।
فحملته فانتبذت به مكانا قصيا অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ সে দূরে কোনো এক জায়গায় চলে গেল فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল হে মারিয়াম তুমি কোনো রকম দুঃখ করো না তোমার রব পিপাসা নিবারণের জন্য তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا তুমি এক খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيْنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا অতঃপর এই গাছের খেজুর তুমি খাও এই ঝর্ণার পানিও পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখে জুড়াও যখনই তুমি মানুষদের কাউকে দেখবে তাহলে বলবে আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মানত করেছি এবং এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতঃপর সে তাকে নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো লোকেরা তার কোলে সন্তান দেখে বলল হে মারিয়াম তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড নিয়ে এসেছো ইয়া উখত হারুন মা কান আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া হে হারুনের বোন এ কি করলে তুমি তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا সে তার কোলের শিশুটির দিকে ইশারা করল এবং বলল তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে একেই জিজ্ঞেস করো তারা বলল আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا এই কথা শুনি সে শিশুটি বলে উঠল হ্যাঁ আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি
وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا তদুপরি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি আল্লাহর শুকর তিনি আমাকে নাফরমান ও হতভাগ্য করে বানাননি وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا আমার উপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি প্রশান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আর এ হচ্ছে তার আসল ঘটনা যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما يقول له كن فيكون তারা বলে সে আল্লাহ তাআলার সন্তান কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয় তিনি এ থেকে অনেক পবিত্র তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও আর সাথে সাথেই তা হয়ে যায় وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব অতএব তোমরা সবাই তাঁরই গোলামি করো আর এটাই হচ্ছে সরল পথ فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করলো অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ اسمع بهم وابصر يوم ياتوننا لكن الظالمون اليوم في ضلال مبين যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে যেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে কিন্তু আজ এ জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে আছে وَأَنذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ হে নবী সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও যেদিন বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এখন তো এরা এ ব্যাপারে গাফলতে ডুবে রয়েছে ওরা আল্লাহর উপরও ঈমান আনছে না ইন্না নাহনু নারিসুল আরদ ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইয়ারজাউন নিঃসন্দেহে এ পৃথিবীর মালিক আমি এবং তাঁর উপর যা কিছু রয়েছে সে সবেরও আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا হে নবী এ কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী إِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنكَ شَيْئًا
যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো যে দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার কোনো কাজে আসে? قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। হে আমার পিতা, আল্লাহর সে জ্ঞানের মূল কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে রহমান আল্লাহ তাআলার না ফরমান। আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশশাইতানি ওয়ালিয়া। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে সে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু রহমানের কোনো আযাব তোমাকে স্পর্শ করবে, ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا. সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেব দেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। বেঁচে থাকতে চাইলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করব, অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا. আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি, আমি তো আমার মালিককেই ডাকতে থাকবো, আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ অতঃপর যখন সে সত্যি তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকেও যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম, এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। وَوَهَبْنَا لَهُم مِّن رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا. আমি তাদের জন্য আমার আরো অনেক অনুগ্রহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ দান করেছি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا. হে নবী,
তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো, অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমি তাকে আমার নিকটবর্তী করলাম। وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا হে নবী, এ কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো, নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী আর সে ছিল রসুল ও নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত, উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো, সেও ছিল একজন সত্যবাদী নবী। ورفعناه مكانا عليا আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم ومن من حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل ومن من هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে সেসব নবী রসুল যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত, উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো তখন এরা রহমান আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো, তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল, অচিরেই তারা তাদের এ গোমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের কথা আলাদা, তারা জান্নাতে প্রবেশ করবে, সেদিন তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না।
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কাছে গায়ব করে রেখে দিয়েছেন, অবশ্যই তাঁর ওয়াদা পূরণ হয়েই থাকবে। লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিযকুহুম ফীহা বুকরাতান ওয়াশিয়্যা। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না, চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি, সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। তিলকাল জান্নাতুল লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই হচ্ছে জান্নাত, আমার বান্দাদের মাঝে যারা তাকওয়া অবলম্বন করেছে আমি শুধু তাদেরই এর অধিকারী বানাব। ওয়ামা নাতানাযযালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিক ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না, আমাদের সামনে পেছনে যা কিছু আছে, যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে তা সবই তো তাঁর জন্যে, মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. তিনি আসমান সমূহ ও জমিনের রব এবং তিনি রব এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও, অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তাঁর গোলামির উপরই কায়েম থাকো। তুমি কি তাঁর সমগুণ সম্পন্ন এমন কোন নাম জানো যার তুমি গোলামি করবে? কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا. এ নির্বোধ মানুষটিকে চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি অথচ সে তখন কিছুই ছিল না। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا. অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও, অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَنِ عِتِيًّا। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বার করে আনব। ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ هُمْ أَوْلَى بِهَا صِلِيًّا। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদেরকে সবার চাইতে বেশি জানি। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না,
এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا এ সময় আমি শুধু ওসব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকওয়া অবলম্বন করেছে। জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন যারা কুফরি করেছে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ হে নবী, এদের বলো যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, হয় তা আল্লাহ তাআলার শাস্তি নতুবা হবে কিয়ামত। তারা অচিরেই এ কথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ এর বিপরীত যারা হেদায়াতের পথে চলে আল্লাহ তাআলা তাদের হেদায়াতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার। পাবার দিক থেকে যেমন তা ভালো, তেমনি প্রতিদান হিসেবেও তা উত্তম। أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেয়া হবে। اطلع الغيب ام اتخذ عند الرحمن عهدا সে কি গায়বের কোনো খবর পেয়েছে না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এই ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا না কখনো নয়, যা কিছু সে বলে আমি তা লিখে রাখব এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। ওয়ানারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলছে একদিন আমি হব তার অধিকারী আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا
এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায়, যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। কখনো না, কিয়ামতের দিন এরা বরং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে, এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَزَّا হে নবী, তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে। فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ مَا نَعُدُّ لَهُمْ عَدًّا তুমি এদের আযাবের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করো না, আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفْدًا সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব। ونسوق المجرمين الى جهنم وردا আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। لا يملكون الشفاعه الا من اتخذ عند الرحمن عهدا সেদিন কোন মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না, তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা। وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا এ মূর্খ লোকেরা বলে, দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। لَقَدْ جِئْتُمْ شَيْئًا إِدًّا এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা বানিয়ে নিয়ে এসেছ। تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا এটা এত কঠিন কথা যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তানের কথা বলেছে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থাই শোভনীয় নয়। إن كل من في السماوات والأرض إلا آت الرحمن عبدا أسمان شموه ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত হিসেবে উপস্থিত হবে না। لقد احصاهم وعدهم عدا তিনি তার সৃষ্টির সব কিছু কড়ায় গণ্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। وكلهم آتي يوم القيامة فردا কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে আসবে। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا جرا الله تعالى رپور ایمان آنے এবং নেক কাজ করে দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا
আমি তো এ কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো এবং দিনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তাদেরও তুমি এ দিয়ে সাবধান করে দিতে পারো। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِنْ أَحَدٍ أَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো না শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ? বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাহা, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী, আমি কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং এ কোরআন তো হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র সে ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলাকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এ কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে, যা কিছু আছে এ দুয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে তা সবই তাঁর জন্য। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى, হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান তেমনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা তাও তিনি জানেন। الله لا إله إلا هو له الأسماء الحسنى, الله تعالى ছাড়া অন্য কোন মাবুদ নেই যাবতীয় উত্তম নাম তার জন্য। وهل أتاك حديث موسى, হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى, বিশেষ করে সেই ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল, অতঃপর সে তার পরিবারের লোকজনদেরকে বলল, তোমরা এখানে অপেক্ষায় থাকো, হ্যাঁ আমি কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি পথঘাট সংক্রান্ত কোনো নির্দেশনা পেয়ে যাব। অতঃপর সে যখন সে স্থানে পৌঁছল তখন তাকে ডাক দিয়ে বলা হল, হে মুসা, ইন্নি আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাস তুওয়া, নিশ্চয়ই আমি হচ্ছি তোমার রব, তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো, অবশ্যই তুমি পবিত্র
তুয়া উপত্যকায় আছো। وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى আমি তোমাকে নবুয়াতের জন্য বাছাই করেছি, যা কিছু তোমাকে ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সঙ্গে শোনো। إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي আমি হচ্ছি আল্লাহ তাআলা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো। إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى قيامت অবশ্যই আসবে, একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায়। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى যে ব্যক্তি এ দিবসটিকে বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, লক্ষ্য রাখবে সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে, এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। وما تلك بيمينك يا موسى هي موسى বলো তো তোমার ডান হাতে ওটা কি। قال هي عصاي اتوكأ عليها واهش بها على غنمي ولي فيها مآرب اخرى সে বলল এটি হচ্ছে আমার লাঠি, আমি এর উপর ভর দেই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষের জন্য গাছের পাতা পাড়ি, তাছাড়াও এর মধ্যে আমার জন্য আরো অনেক কাজ আছে। আল্লাহ তাআলা বললেন হে মুসা, তুমি একে মাটিতে নিক্ষেপ করো। অতঃপর সে তা মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তা সাপ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগল। আল্লাহ তাআলা বললেন হে মুসা, তুমি একে ধরো, ভয় পেও না, আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনবো। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى هي موسى এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো, অতঃপর দেখবে কোন রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, এ হচ্ছে আমার দ্বিতীয় নিদর্শন। لنريك من آياتنا الكبرى উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। اذهب الى فرعون انه طغى হ্যাঁ, এবার তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছে। قال رب اشرح لي صدري সে বলল হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ويسر لي امري আমার জন্য আমার কাজকে তুমি সহজ করে দাও। واحلل عقدة من لساني আমার জিহ্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি আমার আপনজনদের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও।
هارون أخي هارون হচ্ছে আমার ভাই তাকি বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও أشدد به أزري তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো وأشركه في أمري তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও كي نسبحك كثيرا যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি ونذكرك كثيرا তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি إنك كنت بنا بصيرا নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্যক দ্রষ্টা قال قد أوتيت سؤلك يا موسى তিনি বললেন হে মূসা তুমি যা কিছু চেয়েছো তা সবই তোমাকে দেয়া হলো ولقد مننا عليك مرة أخرى আমি তো আগেও একবার অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর অনুগ্রহ করেছিলাম إذ أوحينا إلى أمك ما يوحى যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني সে ইঙ্গিতে বলা হয়েছিল তুমি তাকে জন্মের পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য একটি সিন্ধুকের ভেতরে রেখে দাও অতঃপর তাকে সিন্ধুক সহ নদীতে ভাসিয়ে দাও যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয় আমি জানি একটু পরেই তাকে এমন এক ব্যক্তি উঠিয়ে নেবে যে আমার দুশ্মন এবং তারও দুশ্মন হে মূসা আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম যেন তুমি আমার চোখের সামনে বড় হতে পারো إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى যখন তোমার বোন নদীর তীর ধরে চলতে থাকলো এবং এখানে এসে ফেরাউনের লোকজনদেরকে বলল আমি কি তোমাদের এই কথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে তারা তোমার প্রতিপালনের প্রস্তাবে রাজি হয়ে গেল এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয় স্মরণ করো যখন তুমি একজন মানুষকে হত্যা করলে তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম এছাড়াও তোমাকে আমি আরও বিভিন্নভাবে পরীক্ষা করেছি অতঃপর তুমি বেশ কয়েক বছর মদিয়ানবাসীদের মাঝেও কাটিয়ে এলে এরপর হে মূসা আল্লাহর নির্ধারিত সময়ে তুমি আজ এখানে এসে উপস্থিত হলে واصطنعتك لنفسي আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করেছি اذهب انت واخوك باياتي ولا تنيا في ذكري আমার নিদর্শন সমূহ নিয়ে তুমিও তোমার ভাই ফেরাউনের কাছে যাও কখনো আমার জেকেরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না
اذهبا الى فرعون انه طغى তোমরা দুজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে فقولا له قولا لينا لعله يتذكر او يخشى তোমরা তার সাথে নম্র কথা বলবে হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে অথবা সে আমায় ভয় করবে قالا ربنا اننا نخاف ان يفرط علينا او ان يطغى তারা উভয়ে বলল হে আমাদের রব আমরা ভয় করছি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে কিংবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে বসবে قال لا تخافا انني معكما اسمع وارى الله تعالى বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সঙ্গেই আছি আমি সব কিছু শুনি সব কিছু দেখি فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى তোমরা উভয়ই তার কাছে যাও এবং তাকে বলো আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসুল অতএব এ নিপীড়িত বনি ইসরায়েলের লোকদের আমাদের সাথে যেতে দাও তুমি তাদের আর কষ্ট দিও না আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়াতের নিদর্শন নিয়ে এসেছি যারা এ হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى আমাদের উপর এই মর্মে ওহী নাজিল করা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নেবে তার উপর আল্লাহ আযাব নাজিল করবেন قال فمن ربكما يا موسى এসব শোনার পর ফেরাউন বলল হে মুসা কে আবার তোমাদের দুজনের রব قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى মুসা বলল আমাদের রব তিনি যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন অতঃপর তিনি সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন ফেরাউন বলল তাহলে আগের লোকদের অবস্থা কি হবে মুসা বলল সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে আমার রব কখনো ভুল পথে যান না না কারো কথা তিনি ভুলে যান الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى تني এমন এক সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন ওতে তোমাদের চলার জন্য বহু ধরনের পথ ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন অতঃপর তা দিয়ে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনেন ان في ذلك لآيات لأولنها তা তোমরা নিজেরা খাও এবং জমিনে তোমাদের পশুদের চড়াও
অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে জমিনে তোমরা চলো তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى আমি ফেরাউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى ফেরাউন বলল, হে মুসা, তুমি কি এই জন্য আমাদের কাছে এসেছো যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে? فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَجَعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى অতঃপর হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে অনুরূপ জাদু এনে হাজির করব, অতএব এসো তোমার এবং আমাদের মাঝে একটি মোকাবেলার ওয়াদা ঠিক করে নেই, যার আমরাও খেলাপ করব না, তুমিও করবে না, এটা হবে খোলা ময়দানে। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى মুসা বলল, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন, সেদিন মধ্য দিনই যেন লোকজন এসে জমা হয়ে যায়। অতঃপর ফেরাউন উঠল এবং জাদু ও তার সামান পাত্র জমা করল, তারপর প্রতিযোগিতা দেখার জন্য সে ময়দানে এসে হাজির হল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى موسى তাদের বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করো না, এমনটি করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনি ব্যর্থ হয়ে যায়। মুসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল, কিন্তু এই শালা পরামর্শকে তারা গোপনই রাখল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى ফেরাউনের লোকজন বলল, অবশ্যই এ দুজন মানুষ হচ্ছে বড় জাদুকর, তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্বই খতম করে দিতে চায়। অতঃপর হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও, আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى তারা বলল, হে মুসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব?
قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى সে বলল তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশ্মি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিকে ছোটাছুটি করছে। এতে মুসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করল। قلنا لا تخف إنك أنت الأعلى আমি বললাম হে মুসা তুমি ভয় পেও না অবশ্যই তুমি বিজয়ী হবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى হে মুসা তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো, দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কামিয়াব হয় না যে রাস্তা দিয়েই সে আসুক না কেন। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى মুসার লাঠি অজগর হয়ে যখন জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলল তখন জাদুকররা সেজদাবনত হয়ে গেল। তারা বলল আমরা হারুন ও মুসার মালিকের উপর ঈমান আনলাম। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ফেরাউন বলল আমি তোমাদের এই ধরনের কোনো অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে, আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে তোমাদের গুরু যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে, আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব, তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব, তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا ترى بلو আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন সমূহ এসেছে এবং যিনি আমাদের পয়দা করেছেন তাঁর উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না, সুতরাং তুমি যা করতে চাও তাই করো, তুমি বড় জোর আমাদের এ পার্থিব জীবন সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى আমরা অবশ্যই আমাদের মালিকের উপর ঈমান এনেছি যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছো তা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া যে ব্যক্তি
কোনো অপরাধী অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে, অবশ্যই তার জন্যে জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلا অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে তারাই হবে সেসব লোক যাদের জন্য রয়েছে সমুচ্চ মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى جنات হচ্ছে এমন এক স্থায়ী নিবাস যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা। আমি মুসার কাছে এই মর্মে ওহি পাঠালাম যে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এ দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্যে তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও, এমতাবস্থায় তোমার পেছন থেকে কারো ধরে ফেলার আশঙ্কা থাকবে না, না তোমার সাগরে ডুবে যাওয়ার ভয় থাকবে। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم موسى তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে গেল, ফেরাউন ও তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাৎ ধাবন করল, তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেয়া উচিত ছিল। وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে, সে তাদের সঠিক পথ দেখায়নি। ইয়া বানি ইসরাঈল কদ আনজাইনাকুম মিন আদুউকুম ওয়া ওয়াআদনাকুম জানিবাত তূরিল আইমানা ওয়া নাযযালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া হে বনি ইসরাঈল, আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তূর পাহাড়ের ডান দিকের যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি। তোমাদের জন্যে আমি মান্না এবং সালওয়া নামের খাবার নাজিল করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতাগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে তোমাদের ওপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার উপর আমার গজব অবধারিত হবে সে তো এমনি ধ্বংস হয়ে যাবে। আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি তাওবা করল, ইমান আনল, নেক কাজ করল, অতঃপর হেদায়াতের পথে অবিচল থাকল। ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা আমি বললাম, হে মূসা, কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্য তোমাকে তাড়াহুড়ো করালো? ক্বালা হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা সে বলল,
তারা তো আমার পেছনেই রয়েছে। আমি তোমার কাছে আসতে এই জন্যে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপর সন্তুষ্ট হও। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري আল্লাহ তাআলা বললেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি, সামেরি নামের এক ব্যক্তি তাদের পথভ্রষ্ট করে দিয়েছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي أتبر موسى অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো। সে তাদের বলল হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এ জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন? তবে কি আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল? কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে? قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري তারা বলল হে মুসা, আমরা নিজেদের ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, বরং জাতির মানুষদের অলংকার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল, আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীয় অলংকারগুলো নিক্ষেপ করল। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي তারপর সে অলংকার দিয়ে তাদের জন্য একটি বাছুর বের করে আনল, মূলত তা ছিল একটি অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখি বলতে লাগলো এ হচ্ছে তোমাদের মাবুদ, এটি মুসারও মাবুদ, কিন্তু মুসা এর কথা ভুলে গেছে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ ধিক তাদের বুদ্ধির উপর, তারা কি দেখে না ওটা তাদের কথার কোনো উত্তর দেয় না, না ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري موسى তার জাতির কাছে ফিরে আসার আগেই হারুন তাদের বলেছিল হে আমার জাতি, এ গোবাছুর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নেয়া হচ্ছে, তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা, তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى ওরা বলল যতক্ষণ পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা এর পূজা থেকে বিরত হব না। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا মুসা বলল হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরাহ হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল? আল্লা তাত্তাবিআনি আফআসাইতা আমরি যে তুমি আমার কথার অনুসরণ করলে না, তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে?
قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম, তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বনি ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনে যত্ন নাওনি। সে বলল, হে সামেরি, বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي. সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, তারপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا. সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে, তোমার জীবদ্দশায় তোমার জন্যে এ শাস্তি নির্ধারিত হলো। তুমি বলতে থাকবে আমাকে কেউ স্পর্শ করো না, এছাড়া তোমার জন্যে আরও আছে পরকালের আজাবের ওয়াদা যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে, আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতঃপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما. হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তাআলাই, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি তাঁর জ্ঞান দিয়ে সব কিছু পরিবেষ্টন করে আছেন। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا. হে নবী, মুসার যেসব ঘটনা তোমার আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি, তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا. যে কেউই এ স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا. তারা চিরদিন সেখানে থাকবে, কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا. যেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব যে ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا. তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড় জোর 10 দিন অবস্থান করে এসেছো।
نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল তা আমি জানি বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছো وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّي نَسْفًا হে নবী তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে তুমি বলো সে সময় আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন লা তারা ফিহা উওয়াজান ওয়ালা আমতা তুমি এতে কোন রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না ইয়াউমা ইযি ইত্তাবিউনা আদ-দাআ'ইয়া লা উওয়াজালা وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না সেদিনে দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে ভীত বিহ্বল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না يَوْمَئِذٍ لَّا تَنفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَرَضِيَ لَهُ قَوْلًا সেদিন কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার ব্যাপার আলাদা يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِهِ عِلْمًا তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্মুখ অবগত আছেন তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারে না وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا অপর দিকে যে ব্যক্তি ইমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না না তার কোনো ক্ষতির ভয় থাকবে وَكَذَلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আজাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে কিংবা তাদের মনে তা তাদের জন্য কোনো চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا আল্লাহ তাআলা অতি মহান তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ হে নবী তোমার কাছে তার ওহি নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো হে আমার রব তুমি আমার জ্ঞান
বৃদ্ধি করে দাও। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন তারা সাথে সাথেই সেজদা করল কিন্তু ইবলিস সে সেজদা করতে অস্বীকার করল فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى আমি বললাম হে আদম এ শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথীর দুশ্মন সুতরাং দেখো এমন যেন না হয় সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের করে দেবে ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা নিঃসন্দেহে তোমার অবস্থা এমন যে এখানে তুমি ক্ষুধার্ত হবে না না তুমি কখনো পোশাকবিহীন হবে ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা তুমি এখানে কখনো পিপাসার্ত হবে না কখনো রোদেও কষ্ট পাবে না فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَا يَبْلَى অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে তাকে বলল হে আদম আমি কি তোমাকে অনন্ত জীবন দায়িনী একটি গাছের কথা বলবো এবং বলবো কি এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى অতঃপর তারা উভয়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেল সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থান সমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল এভাবেই আদম তার মালিকের নাফরমানি করল অতঃপর সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى অতঃপর তার রব তাকে নবী হিসেবে বাছাই করে নিলেন তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى তিনি বললেন শয়তান ও তোমাদের উভয় দলই এখান থেকে নেমে পড়ো তোমরা কিন্তু একজন আরেকজনের দুশ্মন অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে হেদায়েত পথ নির্দেশ আসবে যে আমার হেদায়েত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপদগামী হবে না আখেরাতে সে কষ্ট পাবে وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى হ্যাঁ যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا সে বলবে
হে আমার রব, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিই ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى বলবেন, আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলে, আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে, এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেয়া হবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং তার মালিকের আয়াতের উপর কখনো ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দেব, নিঃসন্দেহে আখিরাতের আজাব হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। أَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِأُولِنُّهَا এ বিষয়টিও কি এদের পথ প্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এ ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের উপরে দিয়ে এরা তো হর হামেশাই চলাফেরা করে, অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেয়ার এই ঘোষণা না থাকত এবং এদের উপর আজাব আসার সুনির্দিষ্ট কালক্ষণ আগেই ঠিক করা না থাকত, তাহলে এদের উপর কবেই আজাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى أطيب هنوبي إرا جا كيچو بولي تمي تارو پور دھج دھارون کرو তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাবার আগে, রাতের একাংশে এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ ওয়া রিযকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা হে নবী, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না, এসব কিছু আমি এই কারণেই দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি, মূলত তোমার মালিকের রেজিকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকো, আমি তোমার কাছে কোনো রকম রেজেক চাই না, রেজেক তো তোমাকে আমি দান করি, তাকওয়া অবলম্বন করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى তারা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে?
ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى. আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আজাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى. হে নবী, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে, অতএব তোমরাও অপেক্ষা করো, অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা আর কারাই বা সঠিক পথ পেয়েছে।